এলিয়েন বা ভিনগ্রহী সম্পর্কে আগ্রহী গোটা বিশ্ব। ভিনগ্রহে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়েও বিস্তর গবেষণা চলছে। আর তারই মধ্যে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রেস করল মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড। সেখানে নিশ্চিত করা হয়েছে 2014 সালে পৃথিবীর বুকে যে উল্কাপিণ্ডটি আশ্রয় পড়েছিল তা আসলে অন্য কোনো সৌরমণ্ডলের অংশ। এটি এখনও পর্যন্ত বিশ্বের বুকে আছড়ে পড়া প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু। হার্ভার্ডের জ্যোতির্বিজ্ঞানী আমির সিরাজ এবং আব্রাহাম লোয়েব সম্প্রতি একটি বিবৃতিতে জানান, 2014 সালে ভিন্ন সৌরজগৎ থেকে একটি প্রস্তরখণ্ড পৃথিবীতে এসেছিল। মার্কিন মহাকাশ বিভাগ জানিয়েছে উল্কাটির গতিবেগ অন্যান্যগুলির তুলনায় আলাদা। আয়তন ছিল 1.5 ফুট। মার্কিন স্পেস কমান্ড 99.99% নিশ্চিত করেছে এটি আন্তঃনাক্ষত্রিক বস্তু যা ভিনগ্রহীদের পাঠানো কোনো জিনিসও হতে পারে। প্রসঙ্গত এতদিন মনে করা হয় 2017 সালেই প্রথমবারের জন্য অন্য সৌরমণ্ডলের প্রস্তরখণ্ড পৃথিবীতে এসেছিল, যার নাম দেওয়া হয়েছিল ওমুয়া মুয়া। তবে 2014 সালেই প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু পৃথিবীতে আশ্রয় পড়ায় 2017 খণ্ডটি দ্বিতীয় হয়ে গেল। পাশাপাশি ইউএস স্পেস কমান্ড দাবি করেছে প্রতি 10 বছরে একটি করে এমন বাইরের নক্ষত্র মণ্ডলের অংশ পৃথিবীতে এসে পড়ে, যা থেকে এলিয়েন বা ভিন গ্রহের জীবদের কথাও জানতে পারা যাবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দক্ষিণবঙ্গে প্রবল গরমের দাপটে নাজেহাল আমজনতার। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে উষ্ণতার পারদ। বৃহস্পতিবার বিকেলের পরই আকাশ মেঘলা ছিল, তবে বৃষ্টির দেখা পায়নি বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাত, তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। স্বস্তিতে সাধারণ মানুষ। বিগত সপ্তাহখানেক ধরে একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, এবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী শনি এবং রবিবার হতে পারে এই বৃষ্টিপাত, ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও নিস্তার পেতে পারেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রাস্তায় বেরিয়ে অহেতুক যাতে জ্যামে পড়ে সময় নষ্ট না হয়, এবার সেই ব্যবস্থাই আনছে কলকাতা পুলিশ। গুগল ম্যাপে এবার রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের হাল হাকিকত তুলে ধরা হবে কলকাতা পুলিশের তরফে। প্রতি 5-7 মিনিট অন্তর গুগল ম্যাপে ট্রাফিক আপডেট দেওয়া হবে এখন থেকে। শহরের রাস্তায় বেরোলেই এখন আকছাড় মিটিং মিছিল লেগেই থাকে। তবে শুধু মিটিং মিছিল নয়, অনেক সময় দুর্ঘটনা বা মেরামতের কাজের জন্য বহু রাস্তা বন্ধ রাখা হয়। সেক্ষেত্রে ফেসবুক পোস্টে নিজেদের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়ে থাকত কলকাতা পুলিশ। এখন থেকে এবার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গুগল ম্যাপেও সেই তথ্য জানানো হবে। সংশ্লিষ্ট রাস্তার 4-5 কিলোমিটার আগেই পথ চলতি মানুষ জানতে পারবেন তার সামনের রাস্তার ট্রাফিক আপডেট। ইতিমধ্যেই একটি সফটওয়্যার ফার্মের সঙ্গে চুক্তি করে গুগল ম্যাপে এবার থেকে শহরের প্রতিটি রাস্তার ট্রাফিকের লাইভ খবর তুলে ধরবে কলকাতা পুলিশ। খুবই শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা পরিস্থিতির কারণে বিবাহ পিছিয়ে গিয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভট্টের। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট। এদিন সকাল থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল রণবীরের বাস্তু বাড়িতে। দুপুর 2টায় ছিল রণবীর আলিয়ার বিয়ের লগ্ন। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে 4 রাত এক হলো রণবীর আলিয়ার। এদিন বিয়ের অনুষ্ঠানে রণবীরের বাস্তুতে ছিল তারকার হাট। ছিলেন অয়ন মুখোপাধ্যায় থেকে শুরু করে করণ জোহর, মহেশ ভট্ট, আলিয়ার মা সকলেই। রণবীর কাপুর এবং শাম্মী কাপুরের স্ত্রীকেও দেখা যায় রণবীর আলিয়ার বিয়ের অনুষ্ঠানে। প্রসঙ্গত, বিয়ের মূল অনুষ্ঠানের আগে বুধবার কাপুর খানদানের তরফে আয়োজন করা হয়েছিল জুটির মেহেন্দির অনুষ্ঠান। সেখানে কেবলমাত্র কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই হাজির ছিলেন। বিয়ের অন্দরের ছবি যাতে কোনোভাবেই বাইরে ফাঁস না হয় সে ব্যাপারে যথেষ্ট যত্নবান ছিলেন রণবীর আলিয়া। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।